হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তো ভিডিওটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। তো ফটো ডিরেক্টর অ্যাপটির নাম। তো আসো দেখি অ্যাপটি কীভাবে কাজ করে। তো প্রথমে তোমরা অ্যাপটিতে ঢুকবে। তো অ্যাপটিতে ঢোকার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো অ্যাপটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর তোমার অ্যাডিটে ক্লিক করতে হবে। তো অ্যাডিটে ক্লিক করার পর তোমার এইখান থেকে একটি অ্যাপস নিতে হবে। তো আমি আমার একটি অ্যাপস নিলাম। তো অ্যাপস সিলেক্ট করতে হবে। তো আমি আমার একটা অ্যাপ সিলেক্ট করলাম। তো দেখো এখানে বেসিক এডিট, তুমি চাইলে এখান থেকে ক্রপ করতে পারো, 90 ডিগ্রিভাবে ঘোরাতে পারো, ডাইনে বামে উল্টো সিধা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তো এখানে অনেক রকমের কালার আছে অ্যাডজাস্টিং করার জন্য। তুমি এখান থেকে চাইলে তোমার ছবি কালার করতে পারো, অ্যাডজাস্টিং করতে পারো অনেক ধরনের। তো বিষয় এটা তো আছেই, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে তুমি তোমার ছবি ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবে জাস্ট এক ক্লিকে। অন্যান্য অ্যাপস দিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড ক্লিক মানে পরিবর্তন করতে অনেক সময় লাগে, কিন্তু এই অ্যাপসটাতে তুমি জাস্ট একটা ক্রস দিবা আর তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখো আমি একটা দাগ দিচ্ছি। তো জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড অটো একটা দাগেই আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল কমপ্লিট। দেখছো আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুধু একটা দাগ দেওয়াতেই আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো তুমি চাইলে এখন এই যে কার্ড অপশনে ক্লিক করবে, তো কার্ড অপশনে ক্লিক করলে তোমার অটোমেটিক তোমার ছবিটা দেখছো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো তুমি চাইলে এখানে তোমার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবে, ব্ল্যাক, হোয়াইট, হলুদ, গ্রিন, তোমার যেই ধরনের ব্যাকগ্রাউন্ড ইচ্ছা ওই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবে। তো তুমি চাইলে তোমার নিজস্ব কোনো যদি ব্যাকগ্রাউন্ড বানানো থাকে, যেমন মনে করো এখানে তুমি ছবি তুলেও দিতে পারবে বা তোমার অন্য কোনো ছবির সাথে এই ছবি অ্যাডও করতে পারবে। তো যেমন মনে করো তুমি চাইলে যেমন এই ছবিটার সাথে, যেমন আমি একটা ছবি নিচ্ছি, তো এই ছবিটার সাথে তুমি এই ছবিটা এখানে বসিয়ে দিতে পারবে। তো দেখছো কেউ ধরতে পারবে না যে এখানে আরেকটা ছবি কেউ মানে তোলা হয়েছে। এভাবে তুমি এডিট করতে পারবে। তো এটাও করা যেতে পারে। তারপর এখানে আরও অনেক অপশন আছে, যেমন মিরর তুমি এখানে এভাবে বানাতে পারো, এভাবে ছবিটা করতে পারো, তারপর এভাবে করতে পারো, তারপর এরকম করতে পারো, মানে অনেক দারুণ দারুণ ট্রিক্স এখানে দেওয়া আছে যেগুলো তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না। খুবই একটা মজার একটি অ্যাপস বলা যেতে পারে। তো অ্যাপসটি তোমাদের অনেকই ভালো লাগবে। তো এখানে আরও অনেক 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 অপশন আছে, যেমন তুমি যদি কোনো ছবি যদি মনে করো DSLRের মতো করতে চাও সেটা তুমি করতে পারবে। যেমন এইখানে জাস্ট তোমার চেহারা থাকবে আর বাকিগুলো ঘোলা থাকবে, এটা তুমি পারবে। আর তারপর যেমন জাস্ট চেহারাটা তোমার এরকম ঘুরিয়ে জাস্ট তোমার চেহারাটা দিতে পারবে। এতটুকু তুমি চাইলে ঘোলা থাকবে, অন্যটা তুমি চাইলে এটা ক্লিক করতে পারবে। তারপর এখানে বড় ছোটোভাবে করতে পারবে ক্লিয়ার। হ্যাঁ, তারপর তোমার আরও অনেক ধরনের স্টাইলিশ এখানে দেওয়া আছে। তো দারুণ একটি অ্যাপস আমি বলবো, যদি তোমরা আবার এখানে তুমি চাইলে এখান থেকে ক্লিয়ার করতে পারবে হাত দিয়ে। হ্যাঁ, তো এখানে মুছতেও পারবে, মানে দারুণ একটি অ্যাপস। তোমরা যদি অ্যাপসটি ব্যবহার না করো তাহলে অবশ্যই মিস করবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আল্লাহ হাফেজ। আর ছবিটি তোমরা যদি সেভ করতে চাও তো জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করবে। তো সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক ফোনে সেভ হয়ে যাবে। সেভ অটোমেটিক হয়ে গেছে ছবিটি, দেখো ছবি সেভ হয়ে গেছে। তো ছবিটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে ছবিটা সেভ হয়ে যাচ্ছে, এ সেভ হয়ে গেছে ছবিটা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর